আমরা যত সামনের দিকে এগিয়ে চলেছি ভিউটা আরো সুন্দর পাচ্ছি। মোহনা এসে আমরা ঘুগনি মুড়ি খাচ্ছি, বাড়িতেও ঘুগনি মুড়ি ফেভারিট, আর এই মোহনাতে এসে ঘুগনি মুড়ি দেখে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করলো না। এত বড় বড় ইলিশ মাছ আমি এই প্রথম দেখলাম, এক একটা 2.5-3 কেজি করে ওজন হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ এক হাত লম্বা লম্বা চিংড়ি মাছ, এদিকে পমফ্রেট, এদিকে কাঁকড়া, ওদিকে ভোলা, ভেটকি, কি না নেই এই মার্কেটে। গাইস, দীঘা এসে আমরা যে প্রথম সাইট সিনটা এসেছি সেটা হচ্ছে দীঘার মোহনা। আর দীঘার মধ্যে একটা অসম্ভব সুন্দর জায়গা হচ্ছে এই মোহনা। আর এই মোহনার মধ্যে আমরা এখন চলে এসেছি বন্ধুরা মিলে, কিছু বন্ধু সামনে যাচ্ছে, কিছু বন্ধু পেছনে। এখন বাজে হচ্ছে 6:30, আমরা হেঁটে চলেছি বালির মধ্যে দিয়ে। আর দেখতে পাচ্ছ ঢেউটা এসে এখানে বালিতে লাগছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর আমরা সামনের দিকটায় যাচ্ছি, তোমাদের সবটা ঘুরে দেখাবো এই মোহনার মধ্যে। আর কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম সকালবেলা ফ্রেশ ওয়েদার। তো এরা সব এখানে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে, আমরা যাচ্ছি সামনের দিকে। রাত্রিবেলা এসি বাসে এসে গলাটা বসে গেছে গাইস। মোহনা এসে তোমরা এখানে সেলফি স্ট্যান্ড এখানে বিক্রি হচ্ছে, কত করে কি দেখতে গাইস। আমি হাতে করে ভিডিও করছি, তো আমার স্ট্যান্ডটা আনা হয়নি, এখানে স্ট্যান্ড বিক্রি হচ্ছে, দেখবো এখানে কত করে কি দাম বলছে, দেখি ঠিকঠাক যদি দামের মধ্যে নেয় তাহলে এখান থেকে একটা স্ট্যান্ড নেবো। আর কি বলবো গাইস, অসম্ভব সুন্দর লাগছে এই হাওয়াটা, দারুণ লাগছে। তো আমরা এখান থেকে এখন মাছের আড়তের দিকেও যাবো, মাছগুলোও দেখাবো তোমাদের। দেখো এখন যে রোদটা দেখতে পাচ্ছ তোমরা মেঘের মধ্যে দিয়ে উগি মারছে, আর সমুদ্রের মধ্যে যে লাইটের রিফ্লেকশনটা হচ্ছে, কি বলবো গাইস, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে দূরে এই জায়গাটা দারুণ লাগছে, সামনেটা থেকে দেখতে দারুণ লাগছে। আর আমাদের মতো আরও অনেক সবাই এসছে এখানে মোহনায় ঘুরতে। আর আমি সত্যি বলতে কি, আমি ফার্স্ট টাইম এলাম মোহনায়, ফার্স্ট টাইম এলাম, এক্সপিরিয়েন্স বলতে গেলে দারুণ। নিচের নিচে এখানে লাল ক্যাংড়া দেখতে পেয়েছি, ও তো নিচে নেমে চলে গেছে, আমি ভাবছি নামবো কি, আমিও যাই তোমাদের গিয়ে দেখাই একটু লাল ক্যাংড়াগুলো। তো এখানে পাথরগুলো একদম খোঁচা খোঁচা হয়ে আছে, খুব সাবধানে দেখে শুনে নামতে হবে, কিন্তু এখানে খুব খোঁচা খোঁচা হয়ে আছে পাথরগুলো, বালিতে নেমে পড়েছি। আর যেই এলাম আর দেখতে পাচ্ছি না ক্যাংড়াগুলোকে, সব গর্ত হয়ে ঢুকে গেছে, দেখছো কত গর্ত করে রেখেছি, কোথায় গেল আর পাবিও না। তো আমরা উপর থেকে দেখছিলাম অনেক কাঁকড়া ছিল এখানে, কিন্তু যেই নামলাম এসব এই যে গর্তগুলো করে রেখেছে দেখছো, সব ঢুকে গেছে ভেতর দিকে, একটা আবার কাঁকড়া দেখতে পাচ্ছি না। আমরা যত সামনের দিকে এগিয়ে চলেছি ভিউটা আরো সুন্দর পাচ্ছি। আর এদিকে বিক্রম তো ভজ ভজ করে উল্টো পাল্টা বকে যাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ একটা ঘোড়ার গাড়ি ছুটছে, আর এখানে অনেক টিফিনের দোকান টোকান বসেছে, আর সামনে স্পাইডারম্যান যাচ্ছে আমাদের, আর সামনে কি বোল্ডার গুলো রাখা আছে, তাই তো। তো বোল্ডার গুলোর কাছে আমরা যাবো, দেখাবো তোমাদের, এখানে ঘোড়া গুলো কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। একটা ফোনে স্ট্যান্ড নিতে গেলাম, কিন্তু স্ট্যান্ডটা ওখানে সেরকম লোকটা পাত্তা দিল না বলে চলে এলাম, বললাম যে পরে নেবো, দেখি পরে নিতে হবে, আমার একটা স্ট্যান্ড লাগবে, কারণ স্ট্যান্ড আনিনি আমি। তো এখানে শাঁখা বিক্রি হচ্ছে, এখানে শাঁখা সানগ্লাস বিক্রি হচ্ছে সব, আর এদিকে ঘোড়াগুলো সব চড়ছে। আর আমি একটা পুরাতন গেঞ্জি পরে চলে এসেছি, সামনে বোল্ডার গুলো দেখো গাইস, কত বড় বড় বোল্ডার, ওটা দিয়ে যাচ্ছিস রে, চ চ চ, এখান থেকে হড়কে পড়লে একটা সাবধানে যেতে হবে একটু, এই যা আর কিছুই না, সাবধানে একটু পা বাড়িয়ে যেতে হবে। এ কাকা আবার কোথায় নামছে রে, এই জায়গার ভিউটা যেন আরো সুন্দর। তো এখানে কটা ফটো নেবো আমি, ফটো নিতে হবে এখানে কটা, কি কোথায় যাচ্ছিস, যদি কোনোদিন দীঘা এসে থাকো মোহনা অবশ্যই এসো। এই বোল্ডারের ওপরে বসে এই যে বড় বড় ঢেউগুলো এসে এই বোল্ডারে লাগছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে, তোমরাও দেখতে পাচ্ছ। আর আমি এখানে হাফ প্যান্ট হাওয়াই চটি পরে বসে আছি বোল্ডারের ওপরে, এদিকেও কিছু মানুষ আছে, এইখানটাই হচ্ছে শেষ। আর এই জায়গাটায় ঢেউটা সবচেয়ে এসে বেশি লাগছে, এই জায়গাটা তো খুব সুন্দর দেখতে লাগছে। এখানে আশা করি চান হয়তো কেউ করে না, এখানে সবাই ঘুরতেই আসে। আর পিছনটা ওইটা যে দেখা যাচ্ছে ওটা কি জানি না, তালসাই নাকি, তো আমি তো কোনোদিন দীঘা আসিনি, তোমরা হয়তো শুনে অবাক হবে, আমি লাইফে ফার্স্ট টাইম এবারে দীঘা এলাম। তো দারুণ দারুণ জায়গা, এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ ওখানে টোটোওয়ালারও টাইম দিয়েছে যে 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে, প্লাস তোমাদের ওই যে সামনে যে মাছের মার্কেটটা আছে, মাছের মার্কেটটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো সামনের দিকে যাচ্ছি আমি, আর যত দেখতে পাচ্ছি বেলা বাড়ছে, এখন বেলা বলতে এখন 7:10 বাজে,
তো যখন এলাম তার থেকে এখন ঢেউগুলো যেন বড় বড় আসছে। তো এখানে ফোনের স্ট্যান্ডের দোকান থেকে এই স্ট্যান্ডটা নিলাম, এটা হচ্ছে যে যে স্ট্যান্ডগুলো হয় তার থেকে এটার মানে এই যে হ্যান্ডেলটা বড় হবে। তো এটা ফোনটা লাগিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি, এটা অনেকটাই বড় হবে, ওখানে লাগানো আছে দেখতে পাচ্ছ যেটা সবচেয়ে বড় সেইটার মধ্যে সবচেয়ে বড় হবে। তো এটা লাগিয়ে এবার ভিডিওটা করছি তোমাদের। মোহনা এসে আমরা ঘুগনি মুড়ি খাচ্ছি, বাড়িতেও ঘুগনি মুড়ি ফেভারিট, আর এই মোহনাতে এসেও ঘুগনি মুড়ি দেখে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করলো না। বিক্রমরা ডিম টোস্ট খাচ্ছে, তো আমি ঘুগনি মুড়িটাই খাবো, ঘুগনি মুড়ি আর ওদিক থেকে অমলেট বলেছি, অমলেটটা খাবো। এদিকেও বিক্রমরা বসে পড়েছে চেয়ারে, তো এবার আমি খাবো এই জিনিসটা খেয়ে তোমাদের মাছের আড়তে গিয়ে দেখা। তো আমরা এখন মাছের মার্কেটে এসে গেছি, মাছের মার্কেটে আসতে না আসতেই দেখতে পাচ্ছি এখানে অক্টোপাস বিক্রি হচ্ছে, ছোট সাইজের অক্টোপাস, বড় সাইজের অক্টোপাস সব রকমই এখানে ছিল। প্লাস তার অপোজিটে এখানে দেখতে পাচ্ছ শুটকি মাছের আড়তটা, এখানে মোটামুটি 6-7টা দোকান ছিল শুটকি মাছের। তো শুটকি মাছ যেহেতু আমার একদম গন্ধ লাগে, কখন ভাবছিলাম এখানটা পেরিয়ে যাব, তো তাড়াতাড়ি আমি চেষ্টা করছিলাম এখান থেকে পেরিয়ে যাওয়ার। গাইস দীঘার মোহনায় এসে তোমরা সামুদ্রিক যত রকমের মাছ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, তো তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছি, মানে সমুদ্রের যেসব যে সমস্ত মাছ পাওয়া যায় সবটাই এখানে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছো বড় বড় চিংড়ি মাছগুলোকে গার্ডার দিয়ে বেঁধে আটকে রেখে দিয়েছে, প্লাস যে এদিকে কাঁকড়াগুলো আছে কাঁকড়ার দাঁড়াগুলোও গার্ডার দিয়ে বাঁধা আছে। তো এখানে দেখতে পাচ্ছো পমফ্রেট মাছের পাহাড়, পুরো পাহাড় এখানে পমফ্রেট মাছের। আর তোমাদের পমফ্রেট মাছ খেতে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাও। আর এদিকে ইলিশ ভেটকি, লাল ভেটকি, ভোলা সব ধরনের মাছ এখানেই ছিল। প্লাস এইগুলো এই ইলিশ মাছগুলো তো ছিল মোটামুটি মাঝারি সাইজের মধ্যে, ইলিশ মাছ তো তোমাদের আমি এর পরে দেখাবো। তো বেশি কিছু কমেন্ট করছি না, তোমরা শুধু মাছগুলো দেখো আর মাছগুলো দেখে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই দোকানটাই ছিল সবচেয়ে বড় বড় ইলিশ মাছ। তো কাকাকে জিজ্ঞাসা করলাম যে এক একটা মাছের ওজন কতটা কেমন কি হবে, কাকা বলছিল যে 2.5-3 কেজি সাইজ অব্দিও ইলিশ মাছ ওখানে ছিল, যেগুলোর এরকম বড় বড় পেটি বেরোতো। আমি কাকাকে দাম জিজ্ঞাসা করছিলাম, বলছিল যে 1600-1800 টাকা এরকম কেজি। গাইস তোমাদের দীঘার মোহনা ঘুরিয়ে দেখালাম, প্লাস মাছের আড়ত দেখালাম, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এখন এখানে রোদ উঠে গেছে, এখানে মোটামুটি 8টা বাজতে যায়, আমরা এবার টোটো চাপবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে, সবাই ভালো থেকো, টাটা, আমরা এবার টোটোয় চাপবো।